শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে অর্জুন চাইছিলেন অজ্ঞানতার রূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছেন তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুক। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার আত্মীয়দের দেখেন যে তারই বিপরীত দলের যুদ্ধের জন্য প্রস্তুত, তখনই তার এইরূপ করুণার সৃষ্টি হয়। এই করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কিন্তু আমরা কেউই জানি না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণার প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরে আবরণ দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। শোকাতুর অর্জুন ছিলেন ক্ষত্রিয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যে ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বের প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি করা সম্ভব।